আরে ভাই, মানুষ নিয়ে বিগ আপডেট ভাই, বিগ আপডেট। এতক্ষণে বুঝতে পারলাম যে মানুষের ট্রেলার বা যে কোনো কিছু আপডেট পেতে এতটা লেট হচ্ছে কেন ভাই। সত্যি বন্ধুরা, এই লেট হওয়ার কারণ হচ্ছে এই ট্রেলারটা আসার জন্য এই লেটটা হচ্ছিল বাস। কিন্তু সবচেয়ে বড় যে আপডেটটি এসছে ভাই, মানুষ সিনেমার গান, একটি এমন একটি গান থাকতে চলেছে, সেই গানটি কিন্তু আমরা মানে ইউটিউবে দেখতে পাবো না। মানুষ রিলিজের আগে আমরা এই গানটি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আমরা পাবো না ভাই। সত্যি এটি একটি বিগ নিউজ, কারণ সেই গানটা শুধুমাত্র আমরা যারা সিনেমা হলে সিনেমাটি ফার্স্ট ডে ফার্স্ট দেখতে যাবো, আমরাই সেই প্রথম গানটা দেখতে পাবো যে গানটি মানে ইউটিউবে রিলিজ করা হবে না এখনও পর্যন্ত, যদ্দূর আপডেট আমার মনে হয়। সেই গানটি হচ্ছে স্যাড সং ভাই, মানে ইমোশনাল একটা সং আছে। আমরা সবাই, তোমরা জানো যে একটা ইমোশনাল সং থাকতে চলেছে এই মানুষ সিনেমাতে, সেই সংটা কিন্তু ইউটিউবে রিলিজ হচ্ছে না। সেই সংটা আমরা সরাসরি মানে সিনেমা হলে সিনেমার বড় পর্দায় আমরা সিনেমাতে দেখতে পাবো, তারপরে পরবর্তী সময়ে এই গানটি ইউটিউবে রিলিজ করা হবে। কিন্তু আরেকটি গান রিলিজ করা হবে সিরিজের আগে, সেটি হচ্ছে অরিজিৎ সিংয়ের গান, সেটি রিলিজ হয়ে যাবে আমাদের মানুষ সিনেমা রিলিজের আগে। এটাই হচ্ছে বড় আপডেট, একটি গান জাস্ট যেটা ইমোশনাল, সবাইকে টাচ করবে মনে, মানে সেই গানটা সত্যি মানে বাবা আর মেয়ের যে গানটি শ্যুট করা হয়েছিল সেই গানটি আমরা সবাই হলে দেখতে চলেছি। সেই গানটি এখনও পর্যন্ত মানে যতদূর শোনা যাচ্ছে বা যতদূর আশা করা যাচ্ছে সেই গানটি আর আমরা ইউটিউবে দেখতে পাবো না রিলিজের আগে। রিলিজের পরে অবশ্যই দেখতে পাবো, কিন্তু প্রথম আমরা দেখতে পাবো সিনেমা হলে, মানুষ সিনেমাতে। সত্যি বন্ধুরা, এটা হচ্ছে বিগ আপডেট, এইটুকুই বলার ছিল। তো এই জন্যেই ট্রেলারটা একটু আসতে লেট হলো, এই জন্য কোনো আপডেট দেয়নি। হয়তো দুটো গানই রিলিজ করবে, বাকি একটা গান আমরা পরে রিলিজ করতে দেখতে পারি। তো এইটুকুই আপডেট।